কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আবার হিমশীতল আবেশ। বন্ধুরা, আমি আকরামুল হক সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা এবং সবচেয়ে বেশি আর্দ্র এলাকা ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের চেরাপুঞ্জি থেকে। আমরা এখন আছি নোহসিংথিয়াং জলপ্রপাতে, যাকে সেভেন সিস্টার জলপ্রপাত নামেও অভিহিত করা হয়। সেভেন সিস্টার জলপ্রপাত বা মসমা জলপ্রপাত নামেও পরিচিত ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড় এবং জেলার মসমাই গ্রাম থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই সেভেন সিস্টার জলপ্রপাত। জলপ্রপাতটি 315 ফিট উচ্চতা থেকে পড়ে। এর প্রশস্ততা হচ্ছে 70 মিটার বাই 230 ফুট। এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি। চেরাপুঞ্জি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পৃথিবীর অন্যতম আর্দ্র স্থান, যেখানে রেকর্ড বৃষ্টিপাত হয়। এটি রাজ্যের রাজধানী শহর শিলং থেকে প্রায় 58 কিলোমিটার দূরে। যারা চেরাপুঞ্জি ঘুরতে আসেন, তাদের মেন লক্ষ্য থাকে নোহসিংথিয়াং বা সেভেন সিস্টার জলপ্রপাত দেখা। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি নোহসিংথিয়াং বা সেভেন সিস্টার জলপ্রপাতের চূড়ায়। আশপাশে মেঘের সৌন্দর্য প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে মেঘের লুকোচুরি আমাদেরকে মুগ্ধ করেছে। যারা চেরাপুঞ্জি ঘুরতে আসবেন, আশা করি নোহসিংথিয়াং বা সেভেন সিস্টার জলপ্রপাতটি অবশ্যই দেখে যাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের মতো। আমরা আগামী পর্বে যাব বাংলাদেশ ভিউ পয়েন্টে। এটি বাংলাদেশের কাছেই, একেবারে কাছাকাছি, যেখান থেকে বাংলাদেশ দেখা যায়। বাংলাদেশ ভিউ পয়েন্ট থেকে সেভেন সিস্টার জলপ্রপাতটি খুব সুন্দরভাবে দেখা যায়। দূর থেকে ঝর্ণার প্রতিটি স্টেপ এবং ঝর্ণার প্রতিটি দ্বারা খুব সুন্দরভাবে দেখা যায়। এই সেভেন সিস্টার জলপ্রপাতটি অনেকগুলো জলপ্রপাতের সমন্বয়ে গঠিত। অনেকে বলে থাকেন 60টা জলপ্রপাতের দ্বারা গঠিত এই জলপ্রপাতকে সেভেন সিস্টার জলপ্রপাত বলা হয়। আমরা যখন বাংলাদেশ ভিউ পয়েন্ট থেকে এই জলপ্রপাতটি দেখব, তার প্রতিটি ধারাকে আমরা ওইখান থেকে খুব সহজে অবলোকন এবং উপভোগ করতে পারবো। এখন আমরা চূড়ায় আসি বিদায়। এখান থেকে সবগুলো ধারা ভালোভাবে দেখা যাচ্ছে না এবং চারপাশে মেঘের আনাগোনার কারণে দূরের পাহাড়গুলোও স্পষ্ট দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।